হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ফিউচার ডিফেন্স পিডি। আজকে আমরা বাংলাদেশের আর্মি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। এতদিন আমরা বাংলাদেশ এয়ারফোর্স নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু বাংলাদেশের এয়ারফোর্সের সে ডিলগুলো আপাতত পূরণ করা প্রায় অসম্ভব। প্রায় লাস্ট 2-3 বছর আমাদের সময় বা ওয়েট করা লাগতে পারে। এখন বাংলাদেশের আর্মির একটি আপগ্রেডেশন চলছে, যেটা 2030 গোল অনুযায়ী হবে। বাংলাদেশ আর্মির যত রাইফেল, হেভি মেশিন গান পুরনো হয়ে গেছে, তাই বাংলাদেশ আর্মির জন্য নতুন স্নাইপার রাইফেল কিনবে বাংলাদেশ আর্মি। রাইফেলের মডেলটি হচ্ছে AMR-2 স্নাইপার রাইফেল, যেটা সাউথ চায়না ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ম্যানুফ্যাকচার করে। বলে রাখা ভালো, বাংলাদেশ যে যন্ত্রগুলো বা যে অস্ত্রগুলো চায়না থেকে ক্রয় করবে তা তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এর ওজন হচ্ছে 9.8 কেজি, এর লেন্থ হচ্ছে 1420 mm এবং ব্যারেল লেন্থ হচ্ছে 850 mm। এই স্নাইপারের এফেক্টিভ রেঞ্জ হচ্ছে 2000 মিটার, অর্থাৎ 2 কিলোমিটারের মধ্যে যে কোনো টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। এর ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 2500 মিটার, অর্থাৎ 2.5 কিলোমিটার। এর ম্যাগজিনে 5 রাউন্ড থাকে। এরপরে আমরা যে ডিলটি নিয়ে কথা বলবো সেটাও বাংলাদেশ আর্মি রিলেটেড। বাংলাদেশ আর্মি 2030 গোল অনুযায়ী আধুনিকরণ করা হবে, সেটা আপনারা প্রায় সবাই জানেন। ডিল 2 অনুযায়ী বাংলাদেশ আর্মির জন্য পুরাতন ট্যাঙ্কগুলোকে রিপ্লেস করা হবে। এই পুরাতন ট্যাঙ্কগুলোকে রিপ্লেস করার জন্য আমরা এর আগেও শুনেছিলাম যে ট্যাঙ্কগুলো রিপ্লেস করা হতে পারে, এখন তা 2030-এর গোল অনুযায়ী সেটা বাস্তবায়িত হবে। এইসব ডিলগুলো অনেক আগে থেকেই করা হয়েছে এবং তা বাস্তবায়ন এই বছর বা এর পরের বছরের মধ্যে হতে পারে। বাংলাদেশ আর্মি তাদের বহরে নতুন করে ট্যাঙ্ক সংযোজন করবে এবং কিছু পুরানো ট্যাঙ্ক আছে যেটা রিপ্লেস করতে চায় বাংলাদেশ আর্মি। বাংলাদেশ আর্মির কাছে অনেক অপশন ছিল, কিন্তু বাংলাদেশ আর্মি রাশিয়ার তৈরি T-14 আর্মাটা চুজ করেছে। এই ট্যাঙ্কটি চুজ করার প্রধান কারণ হলো এর ক্যাপাবিলিটি এবং এর প্রাইস। এই প্রাইসের মধ্যে এই ট্যাঙ্ক যা অফার করছিল তা অনেক ট্যাঙ্কের জন্যই পারফরমেন্স হিসাবে মিলছিল না। আর এছাড়াও রাশিয়ান অস্ত্রের সুনাম অনেক দিন ধরে রয়েছে, কিন্তু রাশিয়ান অস্ত্রের একটা প্রধান ড্রব্যাক হচ্ছে তাদের আফটার সেল সার্ভিস, যেটা তাদের রেপুটেশনের অনুযায়ী তাদের আফটার সেল সার্ভিস খুবই খারাপ, এবং আমরা সেটা তাদের বিমানগুলোর কিছু দেখতে পাচ্ছি। বাংলাদেশে ফরেন বিমানগুলো ক্রয়ের প্রধান কারণ হলো এই রাশিয়ান বিমানগুলো আফটার সেল সার্ভিস রাশিয়া তেমন ভালো দেয় না, এবং ফরেন বিমানগুলোর আফটার সেল সার্ভিস T-14 আর্মাটা একটি মেইন ব্যাটেল ট্যাঙ্ক। এর ওজন হচ্ছে 48 টন, এর মূল্য হচ্ছে $3.7 মিলিয়ন। এটি একটি মেইন ব্যাটেল ট্যাঙ্ক। এইটি রাশিয়ান আর্মি অনেক আগে থেকে অপারেট করছে। এটি ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয় 2015 সালে। এর ওয়াইড হচ্ছে 3.5 এবং হাইট হচ্ছে 3.3 মিটার। এর ক্রিউ সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ এমনি যে ইন্ডিয়ান ট্যাঙ্কগুলো, যেটা আর্জুন ট্যাঙ্ক, MK-2, এগুলো সবগুলোই অটো রোডার ছাড়া, এগুলোর মধ্যে ক্রিউ সংখ্যা 4, কিন্তু এর মধ্যে ক্রিউ সংখ্যা 3। এবং এই ট্যাঙ্কটি কম্প্যাক্ট এবং ওজনের দিক থেকে ইন্ডিয়ান ট্যাঙ্কগুলোর থেকে ভালো। ইন্ডিয়া নিজের অর্জুন ট্যাঙ্কিও ইউজ করে না, কারণ তাদের ট্যাঙ্কের যে পারফরমেন্স চায় সেটা তারা পূরণ করতে পারেনি, এবং তাদের অর্জুন ট্যাঙ্কের দামও অনেক বেশি। তাদের অর্জুন ট্যাঙ্কের দাম হলো 5.4 মিলিয়ন বা
6 মিলিয়নের কাছাকাছি, এর থেকে বেশি হতে পারে, আমি প্রাইসটা এখন মনে করতে পারছি না। এই প্রাইসের মধ্যে আপনি এর থেকে কম প্রাইসে T90 ট্যাঙ্ক পাওয়া যাবেন, যেটা রাশিয়ার তৈরি এবং ওইটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ট্যাঙ্ক এখন পর্যন্ত, এবং এই T14 আর্মাটাও ওয়ান অফ দেম। T90 ট্যাঙ্কের আশেপাশে অটোলোডার থাকার কারণে এই ট্যাঙ্কটি অনেকটা অ্যাডভান্স, এবং এটার মধ্যে নাইট ভিশন, অন্যান্য যেসব অ্যাডভান্স ইকুইপমেন্ট থাকার কথা সবই আছে। এর অপারেশনাল রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার, এবং এর পাওয়ার টু ওয়েট রেশিও হচ্ছে 31। এর ইঞ্জিন হচ্ছে 1500 হর্স পাওয়ারের, এবং এর ম্যাক্স স্পিড হচ্ছে 80 কিলোমিটার। ভাবা যায় এই এত বড় 48 টনের একটা ট্যাঙ্ক 80 কিলোমিটার পার আওয়ারে ভাগতে পারে। এখন আমরা যে ডিলটি নিয়ে কথা বলব সেটাও আর্মি রিলেটেড। আজকে আর্মি রিলেটেড ডিলগুলো বলার মেন কারণ হচ্ছে আমরা এতদিন শুধু এয়ারফোর্সের ডিলগুলো কথা বলছিলাম, কিন্তু আর্মির ডিলগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু আর্মির ডিলগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিভিন্ন কাজে আর্মি আমাদের মেইন ট্রুপস হিসাবে কাজ করবে। আর্মির এই ডিলটিও চায়নার সাথে হয়েছে, সেটার মধ্যে আছে হলো চায়না থেকে বাংলাদেশ আর্মি F-N-6 ম্যানপ্যাড মিসাইলের অ্যাডভান্স ভ্যারিয়েন্ট অফার করেছে চায়না। সিরিয়াতে এই F-N-6 তার পারফরমেন্স দেখিয়ে দিয়েছে, যার কারণে বাংলাদেশ আর্মির চয়েসে এটা একে আসছে, এবং এটা বাংলাদেশ আর্মি অর্ডার করেছে। সিরিয়াতে এর ক্ষমতা প্রায় ভালোভাবেই টের পেয়েছে অনন্য তার শত্রুপক্ষ। এর ওজন হচ্ছে 16 কেজি, অর্থাৎ এটা খুবই হালকা, এবং একটা সৈনিক তা সহজে বহন করতে, এবং এটা বাংলাদেশের যে নিয়ার মেইন কারণ হচ্ছে যদি মিয়ানমার বা আশেপাশের প্রতিবেশীদের কোনো হেলিকপ্টার আসে সেটাকে ধ্বংস করতে এটা খুবই কার্যকরী একটি অস্ত্র। আচ্ছা, এবার এটার কিছু স্পেক জেনে নিই। এর লেন্থ হচ্ছে 1495 mm, এর ডায়ামিটার হচ্ছে 72 mm, রেঞ্জ হচ্ছে 6000 মিটার, এবং এর গতি হচ্ছে 600 মিটার পার সেকেন্ড। এর মধ্যে ইনফ্রারেড হার্মিং গাইডেন্স সিস্টেম আছে, এবং এতে ইঞ্জিন হিসাবে লাগানো হচ্ছে সিঙ্গেল স্টেট সলিড রকেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং সবাই সেফভাবে ঘরে থাকবেন, এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। ধন্যবাদ।